আমার খেয়ে চলে গেছে, আমি খাবো। কিন্তু আমি এখন তোকে কোথেকে খাবার দেবো বাবা, খাবার দেবো কোথেকে? আমি রাজ এখন কোথায় আছে, কেমন আছে আমি জানি না। হে আল্লাহ, আমার রাজা যেখানে থাকুক ওকে তুমি ভালো রেখো। কি হয়েছে, কাঁদছেন কেন? মনে হয় আপনি খুব বিপদে আছেন, চাইলে আমি আপনাকে সহযোগিতা করতে পারি। আমি একজন কর্মজীবী মহিলা সমিতির সদস্য, আমাদের এখানে প্রায় সব ধরনের হাতের কাজ নিয়ে দেব, ওটা দিয়ে একটা বাসা নিয়ে নেবেন। আর হাতের কাজ করবে পাশাপাশি একটা চাকরি। হ্যাঁ, এই দিয়ে একটা লাগা। এই এখানে পোস্টার লাগাবে না, এই জায়গাটা মলির জন্য বরাদ্দ। কেন, কলেজটা কি মলির পৈতৃক সম্পত্তি নাকি? তোমাদের সাথে তর্ক করার কোনো ইচ্ছেই আমাদের নেই, আমাদের পথ থেকে সরে দাঁড়াও। ননসেন্স, এই মুখ সামলে কথা বলো, নইলে। এই কি হয়েছে, আমাদের কর্মীদের গায়ে হাত দিয়ে তো কেন? তোমাদের কর্মী আমাকে গালি দিয়েছে। দিয়েছে তো শালা, কাজ করছে। বন্ধুগণ, আমাদের পথ একটাই, শান্তির পথ। আমরা শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করব। আমি বিশৃঙ্খলাকে মনে প্রাণে ঘৃণা করি। তোমরা যদি আমার নীতিতে বিশ্বাস করো তাহলে আমি নির্বাচন করব। নীতি ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টি ইচ্ছা যদি কারো মনে থেকে থাকে তাহলে বলো, আমি বসে যাব। না, আমরা তোর নীতিতে বিশ্বাস করি, আমরা চাই সবকিছু শান্তিপূর্ণ ভাবে হোক। রবিনকে ফেল করাতে হলে আমাদের সক্রিয় কার্যক্রম চালাতে হবে। শোন, নির্বাচন নিয়ে কেউ গোলমাল করার চেষ্টা করবি না। তোমার মার মনে হয় অনেক টাকা, যা দিয়ে তুমি আমাকে কিনতে চাও। টাকা আমার না আমার মায়ের তা জানার কোনো প্রয়োজন তোমার নেই। তুমি টাকা পাবে, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবে। টাকার বিনিময়ে তুমি আমার নীতি কিনতে পারবে, তা তুমি ভাবলে কি করে? বুঝতে পেরেছি, নিচে কথার ফুল ছড়িয়ে তুমি তোমার দাম বাড়াচ্ছ। সোজা সোজা বলো, কত টাকা চাও তুমি? কত টাকা পেলে তুমি সরে দাঁড়াবে বলো, কত টাকা? টাকার লোভ লোভীকে দেখাবে, আমাকে নয়। তোমার কথা শেষ হলে কেউ কেন কো? শোনো, এত গরম দেখাবে না, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, যদি তুমি নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করো আমি তোমার ঠ্যাং ভেঙে দেব। কথাটা মনে রেখো, ইউ আর রাবিশ। দাঁড়াও, আমি ভদ্র সত্য কিন্তু কাপুরুষ নই, কথাটা তুমিও মনে রেখো। আমার মাথা ঠান্ডা হবে না। মিস্টার রবিন, বলেছিলাম না, যদি তুমি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না দাঁড়াও তাহলে আমি তোমার ঠ্যাং ভেঙে দেবো।